সংসদ সদস্য হাজী সেলিম পুত্র ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরও দুটি মামলা করেছে র‍্যাব। দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ায় ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এছাড়া তার সহযোগী এবি সিদ্দিক দীপুকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। ইরফান ও তার দেহরক্ষী জাহিদকেও রিমান্ড নেওয়ার আবেদন করেছে, যার শুনানি হবে কাল। বিস্তারিত আশিক মাহমুদের প্রতিবেদনে। নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ইরফান সেলিমের সহযোগী এবি সিদ্দিকী দীপুকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে ধানমন্ডি থানা পুলিশ। উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার আসামি দীপুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। এই ঘটনার সাথে কারাগারে সম্পৃক্ত আছে সেটা বের হওয়া দরকার ন্যায় বিচারের স্বার্থে, এই জন্য আদালত সেই রিমান্ড মঞ্জুর করেছে এবং তারা জামিনের আবেদন করেছিল সেটাও তার নাকচ করেছে। অবৈধ মাদক ও ওয়াকিটকি রাখার দায়ে এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকেও নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। এই মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন করেছে মামলার তদন্ত কর্মকর্তা। ইরফান সেলিম এবং তার সহযোগী জাহিদকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন এবং এই মামলায় পুনর্গ্রেপ্তার দেখে এদিকে বাসায় মদ, ইয়াবা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের নামে চকবাজার থানায় আরও দুটি মামলা করেছে র‍্যাব। অবৈধ অস্ত্র ও ওয়াকিটকি দিয়ে পুরনো ঢাকায় আধিপত্য বিস্তারে ইরফানের কর্মকাণ্ডের খোঁজখবর নিচ্ছে তদন্তকারীরা। বাসা তল্লাশি করে অবৈধভাবে দুটি বিদেশি অস্ত্র, গুলিভর্তি দুটি বিদেশি অস্ত্র এবং মাদক রাখার দায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চকবাজার থানায় অভিযুক্ত দুজনকে আসামি করে র‍্যাব দুটি মামলা দায়ের করেছে। র‍্যাবের মোবাইল কোর্টে দণ্ডিত হয়ে কারাগারে যাওয়া হাজী সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে কাউন্সিলর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার বিষয়টা আইনে যেভাবে আছে পূর্ণাঙ্গ তদন্ত সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। গত রোববার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি থেকে নেমে কয়েকজন নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর করে। এ সময় ওই গাড়িতে ছিল হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম। এই ঘটনার জেরে সোমবার হাজী সেলিমের পুরান ঢাকার বাসায় দিনভর অভিযান চালিয়ে ইরফান ও তার দেহরক্ষী জাহিদকে গ্রেপ্তার করে র‍্যাব। উদ্ধার করা হয় অস্ত্র, মাদক ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।